हेलो फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल जीटी एक बंधु निये आपनादेर जोन्नो आरो एकटा नतून भिडियो। तो एक्चुअली परीक्षा निये एई बछरे जट काटछेई ना, स्टूडेंटদের डिप्रेशन तो छेड़े दिन, माने एबार सिचुएशन सत्यि खूब बाजे होच्छे, कारण एकटार पर एकटा स्टूडेंटगुलो धक्का खाচ্ছে এবং একটার পর একটা নিয়ম চেঞ্জ হচ্ছে। আজকে 10 দিন পর যেখানে পরীক্ষা সেখানে আজকের দিনে নিউজ বের হচ্ছে এবং আজকের দিনে সিদ্ধান্ত আসছে যে পরীক্ষার আবার নিয়ম বদলাতে পারে অথবা আবার রুটিন বদলাতে পারে আবার টাইম বদলাতে পারে। মানে এই সিচুয়েশানে এসে এবং আমার মনে হয় এখন ফাইনাল ইয়ারের প্রত্যেকটা স্টুডেন্ট চাইছে, সেটা ব্যাকলগ বা নর্মাল যত যারা স্টুডেন্ট আছে সবাই চাইছে যে পরীক্ষা হলে আমরা বাঁচি। মানে যারা আলটিমেটলি মানে করোনার থেকে কতটা রেহাই পাবে আমি জানি না, সরি টু সে, বাট তারা এখন এটাই চাইছে যে আলটিমেটলি যে গ্র্যাজুয়েশানটা হলে তারা মনে অনেক রেহাই পাবে। কারণ আপনি সবথেকে বড় কথা দেখবেন ইউজিসি এখন আবার নতুন করে আপত্তি তুলেছে 24 ঘন্টা পরীক্ষা নেওয়া যাবে না বলে, এবং তার জন্য কিন্তু ইউজিসি তার যে বা রাজ্যকে যে জানিয়েছে সেখানে রয়েছে। যদিও সেই যে লেটারটা আমি আপনাদের দিয়েছিলাম, যেটা আমি পেয়েছিলাম, যেটা আমি দিয়েছিলাম, সেটার মধ্যে এরকম কিছু নেই, তবে হতে পারে তার সাথে অ্যাডিশনাল আছে, তো তার জন্যই এরকম ডিসিশন নেওয়া হচ্ছে। তার ফলে 24 ঘন্টা ধরে বা যে ইউনিভার্সিটি প্ল্যান করছিল পরীক্ষা করার, যেমন তার মধ্যে ক্যালকাটা, তারা কিন্তু আবার নিয়ম চেঞ্জ করছে এবং আবার হতে চলেছে মিটিং, আবার হবে সিন্ডিকেটদের সাথে, আরও এক্সামে এইচওডির সাথে সবার সাথে মিটিং, তারপর ফাইনাল হবে, তারপরে ফাইনালি নোটিফিকেশন বা ফাইনালি রুটিন বেরোবে। মানে যেখানে 18 তারিখের মধ্যে টোটাল ব্যাপারটা কমপ্লিট করার কথা কি বলছে, তার জন্য চলে যাচ্ছি ডেইলি নিউজ পেপারে। এবং আমার মনে হয় এই দ্বন্দ্ব এবার কাটানো উচিত এবং একটার পর একটা, আর কিছু বাকি নেই। তো 24 ঘন্টা ধরে পরীক্ষা দেওয়া নিয়ে আপত্তি ইউজিসির, ফের নিয়ম বদলাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, এবং শুধুমাত্র কলকাতা না, এনবিইউ তার সাথে 24 ঘন্টা নিয়ে যারা এখন অবধি দিয়েছে, একটা হচ্ছে নর্থ বেঙ্গল দিয়েছে 24 ঘন্টা টাইম যতদূর মনে হয়, বর্ধমানও বলেছিল 24 ঘন্টা, আচ্ছা তার সাথে ডব্লিউবিএসইও বলেছিল মনে হয় 24 ঘন্টা, তার সাথে কল্যাণী এখনও যেহেতু সেই টাইমটা পুরো স্পেসিফিক নেই, তবে শুনেওছিলাম যেটা 24 ঘন্টা হতে পারে, আচ্ছা তারপরে তার সাথে এনবিউ বললাম, গৌর বঙ্গও বলেছে 24 ঘন্টা, আচ্ছা বাকি যত যা আছে মোটামুটি, বর্ধমানও বললাম, তো মানে বাকি নেই কিছু আর। শুধু যাদবপুর এখনও অবধি কোনো কিছু বার করেনি, রবীন্দ্র ভারতী এখনও অবধি কিছু বার করেনি, তার ফলে তাদের বাকি যত আছে, কোচবিহারও মনে হয় বলেছে 24 ঘন্টা, তো এরা সবাই 24 ঘন্টা। শুধু একমাত্র বিদ্যাসাগর ইউনিভার্সিটি বলেছে কিন্তু 24 ঘন্টা হবে দরকার নেই, তারা 2-3 ঘন্টা মাত্র টাইম দিয়েছে। তো তার ফলে মানে সেটাই হতে চলেছে, কারণ এটা ক্যালকাটার জন্য যদি হলে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য যদি হয়, তাহলে সবকটা ইউনিভার্সিটির জন্যই তাহলে একই নিয়ম হবে, যেহেতু ইউজিসির রায়। তো জানানো হয়েছে সেক্ষেত্রে প্রশ্নপত্র আপলোড ও পড়ার জন্য কিছু অতিরিক্ত সময় দেওয়া যেতে পারে, কিন্তু 24 ঘন্টা সময় দেওয়া যাবে না, এবং ইউজিসি বলে দিয়েছে 24 ঘন্টা যদি সময় নিয়ে এক্সাম হয় তাহলে সেটা এক্সাম হিসাবে গ্রাহ্য হবে না। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার নিয়ম বদলাচ্ছে, ফাইনাল সেমের পরীক্ষার বদলে নিয়মে বদলে নির্দেশ পাঠানো হয়েছে। ইউজিসির পাঠানো চিঠির ভিত্তিতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। পরীক্ষার জন্য 24 ঘন্টা দেওয়াতে আপত্তি জানিয়েছে ইউজিসি, 3 ঘন্টার পরীক্ষা নিতে হবে, প্রয়োজনে 2 ঘন্টা দেওয়া যেতে পারে, অর্থাৎ মানে 3-2-5 ঘন্টা, মানে সেটাকে ধরতে গেলে 2 ঘন্টা কেউ 1 ঘন্টা হবে, মানে 3-4 ঘন্টার মধ্যে টোটাল জিনিসটা কমপ্লিট হবে। জানানো হয়েছে সেক্ষেত্রে প্রশ্নপত্র আপলোড ও পড়ার জন্য কিছু অতিরিক্ত সময় দেওয়া যেতে পারে, কিন্তু 24 ঘন্টা সময় দেওয়া যাবে না। রাজ্যকে চিঠিতে এমনটাই জানাল ইউজিসি, তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় স্তরে পরীক্ষা নিয়ে দোটানা চলছেই, অবশেষে ইউজিসি নির্দেশিকার ভিত্তিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা বিশ্ববিদ্যালয়। জানানো হয়েছিল হোয়াটসঅ্যাপ ইমেল মারফতে পরীক্ষা প্রশ্নপত্র স্টুডেন্টদের কাছে পৌঁছে দেওয়া হবে, সেই প্রশ্নের ভিত্তিতেই গোটা একদিন সময় ধরে পরীক্ষা দিতে পারবে তারা। সমস্ত অনলাইন আপলোড ও ক্যাম্পাসে গিয়ে জমা দেওয়া হবে উত্তরপত্র, তবে এই পদ্ধতি নাপসন্দ ইউজিসির, এবং সেই মতোই ফের নিয়ম বদল করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এবং এটা শুধু ক্যালকাটা ইউনিভার্সিটি না, সবাই বলেছে, যা যা ইউনিভার্সিটির নাম বললাম প্রত্যেকটি ইউনিভার্সিটি বলেছে, শুধু বিদ্যাসাগর বাদ দিয়ে, আর রবীন্দ্র ভারতী, যাদবপুর যারা এখনও কিছু বলেনি তারা বাদ দিয়ে, ইভেন কল্যাণীরও বলতে পারেন একটু, কারণ যেহেতু স্পেসিফিক টাইমটা বলেনি, তো তার ফলে ধরতে গেলে সবকটি ইউনিভার্সিটি টাইম চেঞ্জ করতে হবে, কারণ 24 ঘন্টা সবাই দিয়েছিল। তো एवं सबथेके बड़ कथा हच्छे आजके एखाने नेताजी सुभाष ओपेन यूनिवर्सिटी मात्र 20 नम्बरे परीक्षा नेबे तो तारा निश्चयई 24 घंटा नेबे ना तार जोन्नो बा अतटा टेंशन नेई किन्तु अन्यान्य जत जा आछे तबे एकटाई कथा हच्छे जे स्टूडेंटरा पढ़ाशोनाय कन्सेंट्रेट करते पारछे ना जारा भिसी आछेन बा जारा उच्चपदस्थ आछेन तारा निश्चयई एटा एखन बुझते पारछेन राज्य एवं केंद्र आजकेर एदेर माझखाने एवं एई जे एकटार पर एकटा नियम बदलानो अफिशियल एकटार पर एकटा चिठी एवं सेई रेस्पेक्टे आबार एकटा अफिशियल चिठी माने धरते गेले आज के हिसाब अनुजायी जदि आपनी धरुन नर्थ बेंगल बोलें बा कलकाता बोलें एरा प्रथमे एकटा मडालिटीज बार करलो कैंसल हो गेलो तारपरे एरा बोललो एरा मीटिंग करलो सबकिछु करलो करे फाइनल करलो जे आमरा जाबतीय जा परीक्षा 24 घंटा टाइम दिए देव एरा होच्छे तार जोन्नो आबार नोटिस बार करलो एवं रुटीन दिलो एरा सेटाओ कैंसल हो गेलो तार फले माने धरते गेले एकटा परीक्षा निये माने एई प्रथमबार 2020 साल सत्यि सम्माने आल्टिमेटली माने सबार इतिहासे माथाय थाकबे एक होच्छे करोना आर एक होच्छे माने परीक्षार जोन्नो जे माने एबार होच्छे 3 नम्बर जेटा होते चलेछे आबार एकटा नतुन करे रुटिन आसते चलेछे एबं परीक्षार नियमो आसते चलेछे जे 24 घंटार मध्ये मने कारण 24 घंटाय 100 नम्बर उत्तर लेखा ठीक आछे किन्तु 2-3 घंटाय 100 नम्बर उत्तर लेखाटा सत्यि स्टूडेंटेर खूब प्रेसार पड़े जाबे जानि ना सेटा करबे किना आर एकटा क्वेश्चन प्रचुर पाबो तोमादेर सेटा होच्छे ताहले कि आमादेर बाड़ीते बसे परीक्षा होच्छे ना हाँ तोमादेर बाड़ीते बसेई परीक्षा होच्छे सेई निये तोमादेर कोनो टेनशन नेई तो तार फले तुम्हारे जेरम जा नियम आते सेगुलो होबे एवं सेई निये कोनो असुविधा करेनी असुविधाटा होयेछे टाइमटा निये तो देखा जाए परवर्ती आपडेट पाबो निये आसबो और अन्यान्य साबलि बा डब्ल्यूबीएचएस एर जोन्नो जेरम मासमेल चलछिलो सेटा चलते थाकुक कारण सेटा चालाते होबेई एवं परवर्ती स्टेप खूब ताड़ाताड़ी निये आसछि असंख्य धन्यवाद होक कलरा।